প্রিয় প্রবাসী ভাইরা আসসালামু আলাইকুম আশা করছি যে যেখানে আছেন ভালো ও সুস্থ আছেন মক্কায় গ্রেফতারকৃত ভিক্ষুক এর থেকে এক লাখ সতেরো হাজার রিয়াল উদ্ধার সৌদি আরবের মক্কায় ভিক্ষারত একজন নারী ভিক্ষুককে গ্রেফতার করার পর তার কাছ থেকে এক লাখ সতেরো হাজার রিয়াল উদ্ধার করা হয়েছে এর পাশাপাশি তার কাছে বিভিন্ন দেশ এর বেশ কিছু মুদ্রা এবং কিছু পরিমাণ স্বর্ণালঙ্কার পাওয়া গিয়েছে সৌদি আরবের নিরাপত্তা বাহিনী বিগত বাইশ থেকে তিরিশ মার্চে সৌদি আরবের বিভিন্ন এলাকা থেকে সর্বমোট তিন হাজার সাতশো উনিশজন ভিক্ষুককে গ্রেফতার করেছে ইতিমধ্যেই এই গ্রেফতারকৃত ভিক্ষুকদের বিচার করছে সৌদি বিচার বিভাগ সম্প্রতি সৌদি আরবে যে কোনোভাবে ভিক্ষা বা ভিক্ষাবৃত্তিকে উৎসাহিত করাকে সম্পূর্ণ অবৈধ হিসেবে ঘোষণা দেওয়া হয়েছে এবং ভিক্ষাবৃত্তির সাথে সংযুক্ত থাকার প্রত্যেককে আইনের আওতায় আনা হবে বলে ঘোষণা দিয়েছে সৌদি সরকার সম্প্রতি মক্কা থেকে গ্রেফতারকৃত একজন নারী ভিক্ষুককে গ্রেফতার এর পরে তার কাছ থেকে এক লাখ হাজার রিয়াল কিছু বিদেশি মুদ্রা এবং বেশ কিছু স্বর্ণালঙ্কার উদ্ধার করা হয় সৌদি সরকার সকল সৌদি নাগরিক এবং প্রবাসীকে আহ্বান জানিয়েছে যে কোনো স্থানে কাউকে ভিক্ষা করতে দেখলে বা ভিক্ষাবৃত্তির সাথে কাউকে জড়িত দেখলে মক্কা ও রিয়াদ প্রদেশে নাইন ওয়ান ওয়ান নাম্বারে এবং সৌদি আরবের বাকি সকল প্রদেশে ট্রিপল নাইন নাম্বারে ফোন করে কর্তৃপক্ষকে জানানোর জন্য